মোবাইল ব্যবহারকারীদের জন্য আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা দেখব এই ছবির উপরে ভালো আছি ভালো থেকো এই বাংলা লেটারিংটি, এবং এই লেটারিংটি তৈরি করতে আমার প্রয়োজন পড়েছে তিনটি মোবাইল অ্যাপ্লিকেশন, এবং এই ভিডিওর মাধ্যমে আমি পুরো প্রক্রিয়াটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই জন্য ভিডিও লেন্থটি একটু বড় হতে পারে, কিন্তু ভিডিওটি পুরোপুরি দেখলে আপনারাও পারবেন বাংলা লেটারিং তৈরি করতে আপনার মোবাইলের মাধ্যমে খুব সহজেই। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলুন আলোচনাটি শুরু করছি। ওয়েলকাম ব্যাক, আমি তন্ময় আপনাদের সাথেই রয়েছি। আজকের এই টিউটোরিয়ালটির জন্য আপনাদের তিনটি মোবাইল অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। অ্যাপ্লিকেশন তিনটি হচ্ছে ইনফিনিট পেন্টার, পিক্সেল ল্যাব এবং স্ন্যাপসিড। আপনারা সবগুলি প্লে স্টোরে পাবেন, কিন্তু ইনফিনিট পেন্টারের ফ্রি ভার্সনটি আপনারা গুগলে গিয়ে গুগলে সার্চ করবেন ইনফিনিট পেন্টার মড ভার্সন, এবং সেটি সার্চ করার পরে সেখান থেকে আপনারা ডাউনলোড দিয়ে নেবেন। তো বন্ধুরা, ইনফিনিট পেন্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করছি। তো ইনফিনিট পেন্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে আমি প্রথমেই ডকুমেন্টে নিয়ে নিচ্ছি। তো এখানে আমি ডকুমেন্টের সাইজটি আমি ঠিক করে নেব। এখানে আমি 2000x2000 পিক্সেলের একটি ডকুমেন্ট নিয়ে নিলাম। ডকুমেন্টে নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন ডকুমেন্টের আর্টবোর্ডের কালারটি এখানে সাদা রয়েছে। তো আমি আমার কাজের সুবিধার জন্য সেই আর্টবোর্ডের কালারটি এখান থেকে আমি ব্ল্যাক করে নিয়ে নিলাম, এবং এর পরবর্তীতে আমি নতুন লেয়ার নিয়ে আগের যে ভিডিওগুলোতে আপনারা অবশ্যই দেখেছেন যে কীভাবে আমি লেটারিং তৈরি করেছি, আপনারা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন উপরে আই বাটন অথবা নিচের ডিসক্রিপশন থেকে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো সেম প্রসেসে আমি নতুন একটি ব্রাশ নেব। এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ব্রাশ রয়েছে, তো সেখান থেকে আমি পেন্ট যে ব্রাশটি রয়েছে সেই ব্রাশটি নিয়ে আমি আগের ভিডিওগুলোর মতোই এখানে একটি বাংলা লেটারিং তৈরি করব। কিন্তু এখানে পার্থক্য হচ্ছে, যেহেতু আমরা এখানে লিখছি ভালো আছি ভালো থেকো, অর্থাৎ এই সেন্টেন্সটিতে চারটি শব্দ রয়েছে। তো সেই চারটি শব্দকে আমি আলাদা আলাদা প্রতিটি লেয়ার নিয়ে সেই আলাদা আলাদা লেয়ারে আমি চারটি শব্দকে আমি লিখব এখানে, এবং এটি মূলত আমার কাজের সুবিধার জন্য আমি এটি নিয়ে নিব। কারণ আপনারা যখন প্রতিটা লেয়ারে আলাদা আলাদা শব্দকে নিয়ে কাজ করবেন, তখন আপনাদের যে কোনো সময় আপনাদের প্রয়োজন মতো আপনারা এই শব্দগুলোর কম্পোজিশন চেঞ্জ করে আপনাদের নিজেদের মতো করে তৈরি করে নিতে পারবেন। কিন্তু আপনাদের পুরো লেখাটি যদি একটি লেয়ারে থাকে, তো সেক্ষেত্রে আপনাদের একটু সমস্যায় পড়তে হবে যদি পরবর্তীতে আপনারা এডিট করতে চান। তো এক্ষেত্রে আমি আগের ভিডিওগুলোর মতোই চারটি শব্দকে চারটি আলাদা লেয়ারে নিয়ে প্রথমে আমি ড্রয়িং করে নিব, এবং পরবর্তীতে আমি চারটি যে লেয়ার নিয়েছি আমি চারটি শব্দের জন্য, সেই চারটি শব্দর চারটি লেয়ারকে আমি একটি লেয়ারে পরিণত করব লেয়ার মার্জে গিয়ে। তো বন্ধুরা, এই অংশগুলো একটু দ্রুততার সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি চারটি লেয়ারে যে চারটি আলাদা আলাদা শব্দ লিখেছি, এবং সেই শব্দগুলোকে আমি আমার প্রয়োজন মতো আমি আমার কম্পোজিশন অনুযায়ী সেগুলোকে অ্যাডজাস্ট করে নিতে পারবো যে কোনো সময়ে। এবং অ্যাডজাস্ট করতে পারবেন আপনারা কোথা থেকে, আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটি কম্পাসের আইকন রয়েছে, সেখানে ক্লিক করলে পরে আপনার ট্রান্সফর্ম একটি অপশন আসবে, সেখানে গিয়ে আপনারা এটিকে ছোটো বড় এবং আপনাদের প্রয়োজন মতো রোটেটও করতে পারবেন। তো এই কাজটি কমপ্লিট হয়ে গেলে পরে আমি চারটি লেয়ারকে আস্তে আস্তে একটার পর একটা মার্জ করব। মার্জের অপশনটা কোথায় আপনারা দেখতে পারবেন, লেয়ার প্যানেলের একদম চার নাম্বার যে অপশনটি, সেটিতে ক্লিক করলেই আপনার একটার পর একটা লেয়ার সেটি মার্জ হয়ে যাবে। অর্থাৎ কি, চারটি লেয়ার বা পাঁচটি লেয়ার আপনি যে কয়টি লেয়ার নিয়ে কাজ করুন না কেন, আপনার সবগুলো লেয়ার মিলে একটি লেয়ারে পরিণত হবে। এবং এই লেয়ারগুলোকে আমি একটি লেয়ারে পরিণত করার পেছনেও কারণ রয়েছে। কারণ আমি এই যে একটি লেয়ারে পরিণত করেছি, এই লেয়ারের কিছু কিছু অংশ আমি এখান থেকে ইরেজ করব। তো ইরেজ করার জন্য আপনাকে আমি এখানে নতুন একটি ব্রাশ নেব। এখানে আমি একটা পেন ব্রাশ নিয়ে নিলাম। সেই ব্রাশটি নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্রাশ প্যানেলের মিডলে ব্রাশের আইকনটি বা পাশে আমার ইরেজার আইকনটি রয়েছে। সেই ইরেজার আইকনটির মাধ্যমে আমি জাস্ট সেই লেয়ারটির উপরে, অর্থাৎ মার্জ করা যে লেয়ারটি আমার ছিল সেই লেয়ারটির উপরে আমি ইরেজ করব। তো সেক্ষেত্রে আপনার কিছু কিছু কাটার মতো অংশ এখান থেকে আমরা কিন্তু বের করতে পারবো। এটি মূলত স্টাইল তৈরি করার জন্য করা, আপনারা ভালো লাগলে দিতে পারেন, অথবা আপনারা প্রয়োজন মতো বা আপনাদের ইচ্ছা মতন যদি এভাবে না দেন, তো সেক্ষেত্রে আপনাদের প্রয়োজন মতো আপনারা দিতে পারবেন। তো বন্ধুরা, আমি এখানে কিছু কিছু অংশ ইরেজ করে নিচ্ছি জাস্ট একটি আলাদা ভাব দেওয়ার জন্য এখানে।
মার্চ করা লেয়ারটির উপরে আমি কিছু কিছু অংশকে আমি ইরেজ করতে পারবো আমার ইরেজার টুলের মাধ্যমে। তো এই অংশটুকু আমার হয়ে গেলে আমি নতুন আরও একটি লেয়ার নিব এবং লেয়ার নিয়ে সেখানে একটি হার্টের আইকন আমি আঁকার চেষ্টা করব। তো নতুন লেয়ারটি নিয়ে নিলাম এবং সেই লেয়ারটি নিয়ে নতুন আরও একটি আমি ব্রাশ নিয়ে নেব। সেই ব্রাশটি নিয়ে আমি আমার লেটারিংটির উপরে পারফেক্ট কম্পোজিশন অনুযায়ী আমি এখানে একটি হার্টের আইকন আঁকব। আপনারা একটু সবসময় খেয়াল রাখবেন, আপনারা যাই করুন না কেন তার কম্পোজিশনটা যেন ঠিক থাকে। অর্থাৎ বেশি কাজ করতে গিয়ে যদি আপনার কম্পোজিশনটা নষ্ট হয়ে যায় তখন সেক্ষেত্রে আপনার যাই করুন না কেন সেক্ষেত্রে কিন্তু সেটি ভালো লাগবে না। তো কম্পোজিশনের বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। তো এর জন্য এখানে কিন্তু আমি পুরোপুরি হার্টের আইকনটি দিচ্ছি না, এখানে শুধুমাত্র হার্টের একটা অংশ আমি এঁকে দিচ্ছি। এবং এই বড়ো হার্টের অংশটি আঁকা হয়ে গেলে আমি এখানে নতুন আরও একটি লেয়ার নিব, নতুন আরেকটি লেয়ার নিয়ে ছোটো আরেকটি হার্টের আইকন আঁকার চেষ্টা করব। এবং সেই আইকনটিও আমি আমার মার্চ করা যে লেটারিংয়ের লেয়ারটি ছিল সেই লেয়ারটি থেকে যেভাবে আমি অংশগুলোকে আলাদা করে ইরেজ করেছি আমি সেম পদ্ধতিতে এখানে সেই লাভের আইকনটি এঁকে আমি সেই কিছু কিছু অংশকে আমি নতুন একটি ব্রাশ দিয়ে ইরেজ করে নেব। তো বন্ধুরা এই অংশগুলো একটু দ্রুততার সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আইকনগুলো আমার আঁকা হয়ে গেলে পরে আমি সেগুলোকে আমি অ্যাডজাস্ট করে নিতে পারবো এবং পজিশন মতো আমি কিন্তু সেগুলোকে ব্যবহার করতে পারবো। এবং এর মাধ্যমে কিন্তু আমার এই লেটারিংয়ের প্রথম অংশটি শেষ হলো এবং এর পরবর্তীতে আমি এটিকে সেভ দেব। এবং সেক্ষেত্রে সেভ দেব কিভাবে, আমরা অবশ্যই সেখানে গিয়ে সেভে যাওয়ার পরে এক্সপোর্টে যাব। প্রথমে এক্সপোর্টে গিয়ে আমি এখানে PNG-তে সেভ দেব। এখানে আমি আমার এই লেটারিংটির নামটি লিখে এটিকে আমি PNG ফরম্যাটে সেভ দিয়ে নিচ্ছি। এর পরবর্তীতে আমি চলে যাব পিক্সেল ল্যাব মোবাইল অ্যাপ্লিকেশনটিতে। এই অ্যাপ্লিকেশনটি খুবই অসাধারণ একটি অ্যাপ্লিকেশন। আপনারা এই অ্যাপ্লিকেশন সম্পর্কে যদি আরও কিছু জানতে চান তো আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করব এই অ্যাপ্লিকেশনটির ফুল একটি রিভিউ দেওয়ার। তো এই অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতের ডানে অনেকগুলো অপশন রয়েছে। সেই অপশন থেকে প্রথমে আমি আমার একটি সিলেক্টেড ছবি আমার এখানে নিয়ে নেব। তো এখানে যাব আমি গিয়ে আমি ফ্রম গ্যালারিতে ক্লিক করব এবং গ্যালারি থেকে আমি আমার পছন্দের ছবিটিকে আগে ডাউনলোড করে নিয়েছিলাম গুগল থেকে, সেখান থেকে আমি এই ছবিটি নিয়ে নিচ্ছি। এই দেখতে পাচ্ছেন যে ছবিটি আসার পরে আমি আমার PNG যে ডকুমেন্টটি ছিল সেটিতে আমি এভাবে সেটিকে আমি এভাবে নিয়ে আসব। নিয়ে এসে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার লেটারিংয়ের পিছনে একটি টেক্সট লেয়ার রয়েছে, সেই লেয়ারটি আমি লেয়ার প্যানেলে গিয়ে সেটিকে আমি ডিলিট করে দেব। এর পরবর্তীতে আমি কিছু এখানে ইফেক্টস অ্যাড করতে চাই। আপনারা হাতের ডানে যাবেন, ডানে গিয়ে এখানে গিয়ে নয়েজটা এনাবেল করে দিবেন। এনাবেল করে আপনারা নয়েজটি বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন যে আপনার ছবির সাথে লেটারিংটি যেমন যায় আপনারা তেমনি করে আপনারা দেখবেন। এর কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নেই, জাস্ট আপনি আপনার কাছে যে বিষয়গুলো ভালো লাগে যেমন ভালো লাগে ঠিক তেমনি করে আপনারা করবেন। আপনার প্রতিটি অপশন এখান থেকে, যেমন এখানে আমি কন্ট্রাস্টটি দেখে নিচ্ছি যে কন্ট্রাস্ট কমালে বাড়ালে কেমন লাগে, তো আপনারা সেগুলোকে চেক করে নিতে পারেন। এরপরে আমি ব্রাইটনেসটি একটু কমিয়ে দিই যাতে আমার লেখাতে আরও একটু প্রমিনেন্ট থাকে। এবং পরবর্তীতে আমি স্ট্রাইপে যাব, স্ট্রাইপে গিয়ে এখান থেকে এনেবল করে এর অপাসিটি একটু কমিয়ে দেব। এরপরে আমি রিপিটটাকে একটু কমিয়ে দিলাম। এরপরে আমি স্যাচুরেশন হিউতে গিয়ে যাব। হিউতে গিয়ে এর কালারটি আমি দেখব যে কালার ঠিক আছে কিনা। আপনারা চাইলে এখান থেকে আপনার ইমেজের কালারও চেঞ্জ করতে পারবেন। এবং পরবর্তীতে আমি পাশের অপশনটিতে চলে যাব, গিয়ে সেখানে গিয়ে আমি এই লেখাটির কিছু ড্রপ শ্যাডো দিব এবং আরও কিছু করা যায় কিনা সেটি দেখব। তো এর জন্য লেয়ারটি সিলেক্ট করে আমি আবারও কিছু অপশনকে এখানে নিয়ে আসব। তো এর জন্য এটি এই অপশনটির মাধ্যমে আমরা টেক্সটে কিছু চেঞ্জ করতে পারবো। তারপর দেখতে পাচ্ছেন এখানে অপাসিটি, স্ট্রোক এবং
আপনারা অনেকগুলো অপশন খুঁজে পাবেন। ইভেন আপনার টেক্সটকে যদি থ্রি ডি করতে চান, আপনারা সেখান থেকে কিন্তু থ্রি ডিতেও করতে পারবেন। তা আমরা এখান থেকে একটু চেঞ্জ কালারে গিয়ে কালারটি প্রয়োজন মতো চেঞ্জ করে নেব, কমিয়ে বাড়িয়ে নিয়ে আমি দেখব এটার সাথে কিভাবে যায়। তো এই অংশটা শেষ হওয়ার পরে আমি এটিকে ওকে প্রেস করব। ওকে প্রেস করে আমি আমার পছন্দ মতন অংশটি নিয়ে নিলাম এর মাধ্যমে। এবং এরপরে আমি স্ট্রোকটি চেঞ্জ করে নেব। এখানে স্ট্রোকের কালার আপনারা চেঞ্জ করতে পারবেন। আমি এখানে এই কালারটি নিয়ে স্ট্রোকের হোয়াইটটি ওয়ান করে দিলাম। এরপরে আপনারা যদি আরও কোনো চেঞ্জ চান তো সেক্ষেত্রে আপনারা করতে পারবেন। এখানে আমি আরও একটি দেখে নিচ্ছি যে ড্রপ শেডো দিলে সেটি কেমন লাগে। তো না, ড্রপ শেডো আমি এখানে দিচ্ছি না। এবং এই কাজটি শেষ হওয়ার পরে এটিকে আমি এক্সপোর্ট করব একটি ইমেজ হিসাবে এবং গ্যালারিতে সেভ করে নেব। ছবিটি গ্যালারিতে সেভ হয়ে গেলে আমি এখন আমার স্ন্যাপসিড যে অ্যাপ্লিকেশনটি রয়েছে, মোবাইল অ্যাপ্লিকেশন, সেই মোবাইল অ্যাপ্লিকেশনটি অন করে নেব। অন করে সেই ইমেজটি আমি এখানে নিয়ে এসে এই ইমেজটির কিছু চেঞ্জ করব, অর্থাৎ এই ইমেজটিতে আমি আরও কিছু এডিট করব। এবং আপনারা জানেন স্ন্যাপসিড গুগলের একটি মোবাইল অ্যাপ্লিকেশন এবং এর মাধ্যমে যাবতীয় মোবাইলের ছবির এডিটিংগুলো খুব সহজেই করা যায়। এখানে আমি ব্রাইটনেস, কন্ট্রাস্ট, হিউ স্যাচুরেশন যেগুলো রয়েছে সেগুলো একটু চেঞ্জ করে দেখব যে আমার লেটারিংয়ের সাথে ছবিটার কীভাবে আরও সুন্দর করে রিপ্রেজেন্ট করা যায়। তো এরপরে আমি এখানে গিয়ে চলে যাব। তো এরপরে আমি চলে যাব গার্নস ইফেক্ট। এখানে দেখতে পাচ্ছেন আপনারা এর টলারেন্স অর্থাৎ স্টাইল যত ডানের দিকে ক্লিক করতে থাকবেন অর্থাৎ স্লাইড করতে থাকবেন তত কিন্তু আপনারা সেগুলো চেঞ্জ হয়ে যাবে এবং এর টেক্সচারও কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন এর মাধ্যমে। তো আমি আমার ইচ্ছা মতো একটি টেক্সচার এখানে দিয়ে নিব এবং আপনারা কিন্তু চাইলে এর কালার চেঞ্জ করে আপনার প্রয়োজন মতো দেখতে পারবেন। তো এখানে আমি চাচ্ছি যে আমার লেটারিংটি প্রমিনেন্ট থাকুন এবং যে আমার যে দুটি দেখতে পাচ্ছেন একটি পুরুষ এবং একটি নারীর এখানে একটি সিলোটি স্টাইল একটি ছবি রয়েছে সেটি যেন আমরা আপছাপছা থাকে। তো জাস্ট একটু অন্যরকম ফিল আনার জন্য আমি এখানে সেটিকে ই করে নেব। এরপরে আমি সিলেক্টিভে যাব। সিলেক্টিভে গিয়ে আমার লেটারিংটি আরও কিছু করলে ভালো হয় কি না সেটি দেখে নেব। তো লেটারিংয়ের মিডল বরাবর অংশটি সিলেক্ট করে আমি ব্রাইটনেস, কন্ট্রাস্ট একটু কমিয়ে বাড়িয়ে দেখে নিচ্ছি এবং মনে হচ্ছে এটা ঠিক আছে। আপনারা যদি আরও কাজ করতে চান বা নতুন আরও ব্রাশ ইফেক্ট অ্যাড করতে চান তো সেক্ষেত্রে আপনারা এই ইমেজটি আবারও ইনফিনিট পেন্টারে নিয়ে এর আরও বেশি কাজ করে নিতে পারেন। তো অতিরিক্ত কাজ এখানে আমি করছি না। তো পরবর্তীতে কোনো ভিডিওতে সেই বিষয়গুলো নিয়ে আরও আলোচনা করব। এবং এর পরবর্তীতে আমি ছবিটি গ্যালারিতে সেভ দেবো এবং সেভ দেওয়ার পরে আমি গ্যালারিতে গিয়ে ছবিটি দেখতে পারবো। তো এই হচ্ছে আমার আজকের মোবাইলের মাধ্যমে বাংলা লেটারিংটি। তো আশা করছি আমার এই লেটারিংটা আপনাদের অনেক ভালো লেগেছে এবং এই পদ্ধতি অবলম্বন করে আপনারা অনেক সুন্দর সুন্দর মোবাইল লেটারিং তৈরি করতে পারবেন। আপনারা যত বেশি সময় এই অ্যাপ্লিকেশনগুলোতে দিবেন আপনার কাজের লেভেলটাও কিন্তু ততই অন্যরকম হবে। তো একটা ভিডিওতে অনেক সময়ই বেশি সময় পাওয়া যায় না, যেহেতু আপনারা এক্সপেরিমেন্ট করে দেখবেন এই অ্যাপ্লিকেশনগুলোর মাধ্যমে যে আপনারা কীভাবে নিজেদের মতো করে আরও বেশি কাজ করতে পারবেন। তো ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কোনো ভিডিও যেন মিস না হয় এর জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখুন। তো পরবর্তী দিন নতুন আরও কোনো একটি টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ডিজাইনকে ভালোবেসে প্রচুর প্রচুর কাজ করুন। ধন্যবাদ সবাইকে।